মস্কোতে হামলার জের ধরে সম্পর্কের অনেকটা টানাপোড়েন ঘটেছে পশ্চিমাদের সাথে রাশিয়ার। এতদিন যাবৎ বিষয়টা ছায়া যুদ্ধ হিসেবে থাকলেও এবার প্রথমবারের মতন আপনার বিষয়টা সামরিক শক্তিতে সামনাসামনি আসার সময় হয়ে এসেছে। দর্শক, ন্যাটোর অন্যতম কি বলা হয় যে মিত্র শক্তি যুক্তরাজ্য, যুক্তরাজ্য কিন্তু ন্যাটোতেও আছে। তো এই যুক্তরাজ্য বেসিক্যালি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আসলে কতটুকু ক্যাপাবল হবে, আজকে বড় চাঞ্চল্যকর তথ্য এসেছে। এক ধরনের আত্মসমর্পণই ঘোষণা করেছে যুক্তরাজ্যের সেনাবাহিনী। তবে যুদ্ধ ছাড়া কেন এই আত্মসমর্পণ, আসুন দেখি। ন্যাটো বনাম রাশিয়ার একটা সংঘর্ষ হবে এমনটাই কিন্তু সামরিক বিশ্লেষকরা ভাবছেন, যে রাশিয়া পরিকল্পনা করছে কোথায় কিভাবে অঘটন ঘটাবে। এমন মধ্যেই ব্রিটিশ সশস্ত্র বাহিনী রাশিয়ার মতন প্রতিপক্ষের বিরুদ্ধে সম্ভাব্য সংঘর্ষের জন্য আদৌ কি প্রস্তুত? না, একদমই প্রস্তুত না। যদি আপনার রাশিয়া এবং যুক্তরাজ্য এই মুহূর্তে যুক্তরাজ্য যুদ্ধ লাগে, তাহলে যুক্তরাজ্যের সেনাবাহিনী বড় জোর আপনার দুই মাসও টিকতে পারবে না রাশিয়ার সামনে। তবে ওই যে এরা জানে যে একা একা পুতিনকে তো সামলানো সম্ভব না, এই জন্য দল বাঁধাইয়া এরা কিন্তু ন্যাটো বানায় রাখছে। ব্রিটিশ প্রতিরক্ষা স্টাফের ডেপুটি চিফ আপনার যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ম্যাগওয়ান, সংসদীয় প্রতিরক্ষা কমিটিকে এক জরুরি বার্তায় এই তথ্য দিয়েছে যে ব্রিটিশ বাহিনী রাশিয়ার সাথে লড়াই করার জন্য কোনোভাবেই আপনার পাকা একটা প্রতিপক্ষ না। তিনি বলছেন যে এই ধরনের যে কোনো সংঘাতের জন্য সামরিক বাহিনীর কাছে রসদের, বিশেষ করে গোলা বারুদের অভাব রয়েছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক তারা একটা প্রতিবেদন দিয়েছে যে ইউরোপের সকল দেশ মিল্লা যেই পরিমাণ গোলা উৎপাদন করছে বছরে, রাশিয়া এর পৌনে তিন গুণ গোলা বেশি উৎপাদন করছে। জেনারেল রবার্ট বলছেন ব্রিটিশ সরকার গোলা বারুদের জন্য যেই পরিমাণ অর্থ ব্যয় করে তা যদিও উল্লেখযোগ্য, তবে এখনও রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ধরনের গোলা বারুদ দিয়া এটা পর্যাপ্ত নয়। সামরিক বাহিনীকে সম্পদের অভাবের মধ্যেই অপারেশনাল ঝুঁকি মোকাবেলা করার সক্ষমতা হিসাবে এই মুহূর্তে কোনোরকম প্রস্তুতিও নেই। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা সম্পর্কে সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মার্ক ফ্রাসোয়ার চাপের মুখে জেনারেল ম্যাগওয়ান স্বীকার করছেন যে ব্রিটিশ বাহিনী পূর্ণমাত্রার যদি যুদ্ধ লাগে শুধুমাত্র রাশিয়া বনাম যুক্তরাজ্য, তাহলে দুই মাসেরও বেশি সময় এই যুদ্ধে টিকতে পারবে না। এর উপরে পারমাণবিক ইস্যুটা তো আছেই, যদি পারমাণবিক বোমা পুতিন নাও মারে, পরমাণু হামলা নাও করে, তাহলে রাশিয়ার সেনাবাহিনী বনাম যুক্তরাজ্যের সেনাবাহিনী খেলা হবে মাত্র দুই মাস, পুতিনের কাছে হারবে। আসলে ইউক্রেনও বড় জোর এক সপ্তাহ সময় লাগত যদি এখানে পশ্চিমারা না দাঁড়াইতো। আজকে দেখেন ইসালকেও আমাদের বীরদের হাতে তেমন কিছু নাই, যাই আছে তাই দিয়ে কিন্তু ইসালের বিরুদ্ধে আমাদের বীররা শতভাগ নিরঙ্কুশ জয় পাইতো। এখন যেই তথ্য প্রতিবেদনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে যে আমাদের বীররা যেভাবে লড়াই করার জন্য ক্যাপাবল আছে, যদি পশ্চিমারা অস্ত্র না দেয়, আজকে বীরদেরকে কেউ অস্ত্র দিচ্ছে না, যদি পশ্চিমারা আন্তর্জাতিকভাবে মদত না দেয়, বীরদের কেউ মদত দিচ্ছে না, সকল কিছু নিয়া 10x37 কিলোমিটারের একটা শহরকে দখল করতে গিয়া এরা ছয় মাস সময় লাগাইছে, কিন্তু বীরদের 5-10% ক্ষতির বেশি করতে পারে নাই, সেই জায়গায় এদের অবস্থা কী হইতো? আসলে ন্যাটো বা পশ্চিমারা জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে এদের দুর্বলতার ফাঁকগুলো কী ছিল। একসময় ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গেছে, তাই না, ইংরেজরা, তখন এদের অনেক কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে এদের কী বলা যে দাদা বলেন, পরিদাদা বলেন, রাশিয়া যখন মার্কেটে আসছে তখন অনেকেই শান্ত হয়ে গেছে। আর আজকের দিনে এই কারণেই পুরা ন্যাটো শক্তি মিলা, অর্থনৈতিকভাবে বলেন, ইউরোপীয় ইউনিয়ন মিলা, সামরিক দিক থেকে বলেন, নিজেরা যুদ্ধে না লড়লেও কেউ যদি যুদ্ধে নামছে তার পিছনে সবাই দাঁড়াইছে। আর এই বলির পাঠা কে হয়েছে? জেলি। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে জিতা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যদের কিন্তু পাত্তাই পাবে না, রাষ্ট্র টু রাষ্ট্র যদি লাগে। আর এই কারণেই হয়তো যুক্তরাজ্য তারা আগে আগে আত্মসমর্পণের মতন একটা অবস্থানে চলে গেছেন, যে ভাই আমরা লাগতে আসতেন না, আমরা আপনার বিরুদ্ধে নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।